বলো কনফিডেন্স কেমন পাও বলো? আজকে প্রায় 10 দিন না মুমিন ভাই বেশ ভালো শিখায়। এখন আমি স্টুডেন্ট হিসেবে কেমন এখনো জানি না, মুমিন ভাই বলতে পারবে? না, আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে, মোটামুটি ভালো হাত ক্লিয়ার হয়ে চলে আসছে। ভালো চালাইতে পারবে? না, একটু থাকবেই, ওরকম একটু থাকবে, আস্তে আস্তে হয়ে যাবে। মুমিন ভাই খুবই ভালো টিচার, খুবই ভালো টিচার। তো আমি ভাবলাম বেগুনি কালারের ক্যাপসিকাম দেখতে বেগুনের মতো দেখা যাচ্ছে, এটা কি নিবো না নিবো না? পরে প্রিয় বাবা বলতেছে নিয়ে নাও দেখো হয় কি না। তো আমি একটা সবুজ কালারের ক্যাপসিকাম গাছ নিলাম, একটা বেগুনি কালারের ক্যাপসিকাম গাছ নিলাম। ক্যাপসিকাম গাছের চারাগুলো হচ্ছে 30 টাকা করে রাখলো, 50 টাকা করে চাচ্ছিল, আমি 30 টাকা করে বলছি, তো 30 টাকা রাখলো। এরপরে 12 মাসের একটা মরিচ গাছ নিলাম। তো আজকে আবার আমরা ড্রাইভিং শিখতে যাচ্ছি। তো আজকে প্রিয় বাবার সেকেন্ড ক্লাস আর আমার হচ্ছে 8 বা 9তম ক্লাস কিছু একটা হবে, মানে আমি এই কয়দিনে মোটামুটি একটু এক্সপার্ট হয়ে গেছি। তো সে হচ্ছে গিয়ে একদম নতুন আর আমি যেহেতু এক্সপার্ট, তো আমার একটা কনফিডেন্স কাজ করতেছে। তো আর কি সকাল সকাল বের হয়ে গেলাম, প্রিয় বাবা তো শুক্রবার ছাড়া সময় পায় না, তো সে শুধু শুক্রবারগুলোতেই সময় দিচ্ছে আর আমি হচ্ছি প্রতিদিনই সময় দিচ্ছি, এই জন্য আমি একটু বেশি এক্সপার্ট হয়ে গেছি। তো এই তো আমরা এখন চলে আসছি আমাদের গন্তব্যস্থলে, এটা হচ্ছে আমাদের ট্রেনিং সেন্টার। গত ব্লগে অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে আমরা কোথায় ড্রাইভিং শিখতেছি, এটা হচ্ছে শাহজালাল ড্রাইভিং ট্রেনিং সেন্টার। এটা হচ্ছে উত্তরা 11 নম্বর সেক্টরের 13 নম্বর রোডের 49 নম্বর হাউস। এখানে বিভিন্ন ধরনের কোর্স আছে, শর্ট কোর্স, লং কোর্স, আপনার প্রয়োজন মতো যে কোনো একটা কোর্স আপনি নিয়ে নিতে পারবেন। আমি হচ্ছে লং কোর্সটা নিয়েছি আর প্রিয় বাবা হচ্ছে শর্ট কোর্সটা নিয়েছে। তো দেখা যাক সে শর্ট কোর্সে যদি সে না পারে তখন সে আবার লং কোর্স নেবে। তো আমাদের ট্রেনার মুমিন ভাইয়ের আগেই হচ্ছে আজকে আমরা চলে আসছি। তো ওনার এখানে হচ্ছে বিভিন্ন ধরনের রোড সিগন্যালগুলো দেওয়া আছে, এগুলো পড়তেছিলাম, এগুলো পড়তে পড়তেই মুমিন ভাই এসে হাজির আমাদের পঙ্খিরাজ নিয়ে। তো এই পঙ্খিরাজেই হচ্ছে আমরা ড্রাইভিং শিখতেছি। মুমিন ভাইয়ের আধা ঘন্টা পরপরই হচ্ছে স্টুডেন্ট থাকে, তো এই জন্য একদম টাইম ফিক্সড। শুক্রবারে স্টুডেন্ট ওই অর্থে তেমন থাকে না, এই জন্য প্রিয় বাবা শুক্রবারে ক্লাসটা করতে পারে। তো আমি আজকে ভাবতেছিলাম প্রিয় বাবা তো এর আগের ক্লাসটা করছে যে আজকে ড্রাইভিং সিটে তারে আগে বসাই দেই, আমি পরে যাব। তো সেই বলতেছে না না তুমি আগে তোমার ক্লাস শেষ করো, এরপরে আমি আমারটা করব। তো এই তো আজকে আমি খুব কনফিডেন্সের সাথে বসে গেছি ড্রাইভিং সিটে, কারণ যেহেতু আমি প্রায় 8-9 দিন হয়ে গেছি একটু কনফিডেন্স কাজ করতেছে। আর এই যে দেখেন ট্রেনিং কারের যে সুবিধাটা, ট্রেনিং কারের মাস্টার যে ব্রেকটা, এটা কিন্তু ট্রেনারের কাছে থাকে, উনি ছেড়ে দেয়। আমি যদি ব্রেক করতে না পারি অ্যাক্সিডেন্ট যেন না হয় এই জন্য ব্রেকটা কিন্তু ওনার কন্ট্রোলে থাকে। এই জন্য ট্রেনিং কার দিয়ে গাড়ি চালানো শেখাটা সেফ। যারা শুরুতেই পার্সোনাল গাড়ি দিয়ে ড্রাইভিং শিখতে যান এই জন্য এটা অনেক রিস্ক হয়ে যায়, কারণ পার্সোনাল গাড়িতে কিন্তু ট্রেনারের কাছে কোনো ব্রেক থাকে না, তো এই জন্য এটা টাফ হয়ে যায়। এই জন্য ট্রেনিং কারটা অনেকটাই রিক্স ফ্রি। আমরা যে জায়গা থেকে গাড়িটা বের করি ওই জায়গাটা হচ্ছে প্রচণ্ড অলিগলি, তো শুরুতেই হচ্ছে স্টিয়ারিং এদিক সেদিক ঘুরাইতে ঘুরাইতে হচ্ছে অলিগলিগুলা ঘুরতে হয়। আর অলিগলিগুলা ঘোরাটাই হচ্ছে ড্রাইভিংয়ের মেন একটা বিষয়, যে গাড়িটা লেগে গেল কি না। তো এই অলিগলি ঘোরানোর কিঞ্চিৎ একটা ধারণা এই কয়দিনে আমার হয়েছে, তেমন একটা ধারণা হয় নাই, আরও কয়দিন চালানোর পরে পুরোপুরি ক্লিয়ার হব। আর ডান বামের প্রবলেমটা আমার এখন পর্যন্ত সলভ হয় নাই, তো আমি মুমিন ভাইকে বলছি মুমিন ভাই আমাকে ডানে বা বামে বললেন না, আমার হাত দিয়ে ইশারা দিয়ে দেখায় যে এই দিকে যান ওই দিকে যান, কারণ আমাকে ডান আর বা বলে না আমি গাড়ি থামিয়ে চিন্তা করতে থাকি যে কোন দিকে ডান কোন দিকে বা। তো ওই চিন্তা করতে করতে যা অঘটন ঘটার ঘটে যাবে, আর সেটা যদি চোখ রাস্তার মধ্যে হয় তাহলে তো কোনো কথাই নেই। তো ডান বা নিয়ে যে আমার কবে এই কনফিউশন দূর হবে এটা নিয়ে আমি খুবই চিন্তিত। যাই হোক, এখন এই যে অলিগলি পার হয়ে বের হয়ে যাচ্ছি, শুরু শুরুতে স্টিয়ারিংটা ম্যাক্সিমাম সময় মুমিন ভাই কন্ট্রোল করতে হয়, এখন খুব একটা কন্ট্রোল করতে হয় না, জাস্ট যে জায়গাগুলোতে আমি পারতেছি না ওই জায়গাগুলোতেই উনি কন্ট্রোল করে। সোজা রাস্তায় গাড়ি চালাইতে বেশ মজাই লাগে, যে গাড়ি চলতেছে চলতেছে ভয় লাগে হচ্ছে চৌরাস্তাগুলোর মধ্যে আর পিছনে বড় বড় লরি টাইপের গাড়ি আসলে। চৌরাস্তাগুলো যখন আমি পার হইতে যাই আমি না কনফিউজড হয়ে যাই যে আমার গাড়ি কোন দিক দিয়ে আসতেছে, আমি ডানে তাকাবো না পায়ে তাকাবো, মনে হয় আমার দুইটা চোখের জায়গায় মনে হয় 4টা চোখ দিলে ভালো হইতো, তারপরেও কনফিউশনে থাকতে হয় যে গাড়ি আদৌ চলে আসলো কিনা। এই কয়দিনে মেন যে জিনিসটা মনে হলো গাড়ি চালানোটা আসলে কোনো বিষয় না, ওই যে দুই পাশে গাড়ি মেনটেন করে গাড়িটা রান করাটাই হচ্ছে মেন বিষয়। যতটুকু চালানো শিখছি অতটুকু চালানোতে হচ্ছে খালি রাস্তায় গাড়ি চালাতে পারবো, তো আমার কাছে এখন মনে হচ্ছে ঢাকা শহরটা যদি একদিনের জন্য ফাঁকা হয়ে যায় তো যে কোনো গাড়ি টাড়ি চলবে না, তো আমি যদি সেই খালি রাস্তায় একা একা গাড়ি চালাতে পারতাম তাহলে পুরো ঢাকা শহরে আমি যে গাড়ি চালাতে পারতাম। এই তো আমরা এখন চলে আসছি দিয়াবাড়িতে, এইটা হচ্ছে মেট্রো রেল। এখন পর্যন্ত মেট্রো রেলের এত কাছাকাছি থেকেও মেট্রো রেলে চড়া হলো না, বলে না মক্কার মানুষ হজ পায় না। যাই হোক, প্রিয় তো মেট্রো রেলে চড়ার জন্য অস্থির হয়ে আছে আর প্রিয় ড্রাইভিং কারে আসার জন্য খুবই অস্থির হয়েছিল, কিন্তু যেহেতু আমরা নতুন নতুন শিখতেছি রিক্স হয়ে যেতে পারে এই জন্য ওকে আনি না। কিছুদিন শেখার পরে যদি মনে হয় না এখন রিক্স ফ্রি তখন একদিন নিয়ে আসবো। প্রিয়র আবার ড্রাইভিংয়ের প্রতি খুবই আকর্ষণ, ও মানে মুখে মুখে মুখস্থ করে ফেলছে কোনটা দিয়ে কী হবে, আমাকে বাসায় গেলেই জিজ্ঞেস করে মা বলো তো ডিপার কী, মা বলো তো এটা কী, আমি বলে আমি এত কিছু জানি না। সিরিয়াসলি আমি যে এই 8-10 দিন যাবৎ প্রায় গাড়ি
চালানো শিখতেছি, আমিও এত কিছু জানি না যতটা প্রিয় জানে। আসলে বাচ্চা মানুষের যদি কখনো কোনো জিনিসের প্রতি আগ্রহ থাকে, ওই জিনিস সম্বন্ধে তারা অনেক কিছু জানে। বয়সের সাথে সাথে কিন্তু আমাদের জানার বা বোঝার ক্ষমতাটা কমে যায়, যেটা বাচ্চাদের অনেক বেশি থাকে। আমরা অনেকেই ভাবি যে ছোট বাচ্চারা পারবে না বুঝবে না, কিন্তু ছোট বাচ্চাদেরই কিন্তু ক্যাচিং পাওয়ার বেশি থাকে। যাই হোক, দিয়া বাড়িটা ফাঁকা থাকাতে বাসার কাছাকাছি ড্রাইভিং শেখার একটা সুযোগ হয়ে গেছে। তো এই সাইডগুলো যখন লোকালয়ে ভরে যাবে, তখন এই সাইডের মানুষজন কোথায় গিয়ে ড্রাইভিং শিখবে, এই চিন্তায় আমি চিন্তিত। তো ভাবতে ভাবতে চলে আসি এই রোডটার মধ্যে। তো দিয়াবাড়ির এই রোডগুলো এখন অনেকটাই মুখস্থ হয়ে গেছে, এই কয়েকদিন আসা যাওয়া করতে করতে মোড়গুলোও মুখস্থ হয়ে গেছে। তো এইখানে একটা ইউটার্ন আছে, এই ইউটার্নগুলো নিতে গেলে আমার মাঝে মাঝে প্যাস লাগাই, মাঝে মাঝে আবার ঠিক হয়ে ঘুরাইতে পারি। তো আজকে একদম পারফেক্টলি ঘুরাইতে পারছি, গাড়ি মানে রোডের মধ্যেই ছিল, অনেক সময় হয় রোডের থেকে সরে যায়, তো আজকে আর রোড থেকে সরে যায়নি, নর্মালি ছিল। প্রিয়র বাবা পিছনে বসে আছে, আমার শেখা শেষ হলে তারপরে হচ্ছে সে ড্রাইভিং কারে বলবে। তো এই তো আমরা এখন হচ্ছে 18 নম্বর সেক্টরে চলে আসছি। গতবারও কিন্তু আমরা এই জায়গায় আসছিলাম, এখানে চা খেতে আসছি। এই জায়গায় পারুল খালার চা বেশ ফেমাস, গতবারই আমি বলেছিলাম। তো গতবার চাটা খেয়ে আমার কাছে এত ভালো লাগছে, চাটা খেয়ে আমি মুখ পরে ফেলছিলাম, এজন্য চায়ের স্বাদটা বেশ ভালোভাবে বুঝি নাই, তারপরেও অনেক ভালো লাগছে। তো এবার বলতেছি এবার আর মিস করা যাবে না, যেহেতু আজকে শুক্রবার মবিন ভাইয়ের সেই স্টুডেন্টের তারা নাই, তো নেমে একটু চা খাওয়াই যায়। পারুল খালার চায়ের দোকানটা হচ্ছে 18 নম্বর সেক্টরের যে রাজুকের প্রজেক্টটা আছে, এই প্রজেক্টের সামনে যে ব্রিজটা, এই ব্রিজটার পাশেই। এখানে হচ্ছে গরু দুধের চা পাওয়া যায়, অনেক সর দেয়, খেতে বেশ ভালো লাগে। আর আমরা তো গত সপ্তাহে খেয়ে গেছি, আমরা আসার সাথে সাথেই পারুল খালা আমাদেরকে চিনে ফেলছে, বলতেছে এই যে আপনারা গত সপ্তাহে আসছিলেন না, এতদিন আসেন নাই যে। আমরা বলছি আমরা তো শুক্রবার ছাড়া এতদূর পর্যন্ত আসা হয় না। তো আমি খালাকে বললাম, খালা আসলেই আপনার চা অনেক মজা, এই জন্য আবার আসছি চা খেতে। তো এই রোড দিয়ে যদি আপনারা কেউ যান, পারুল খালার চা খেতে ভুল করবেন না, আসলেই অনেক মজা। তো আমি চা খেতে গিয়ে গতবার যেহেতু ঠোঁট ঠোঁট পুড়ে ফেলছি, এবার আর ভুল করা যাবে না। আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করে চাটাকে ঠান্ডা করছি, তারপরে খাইছি। তো এখানে শাকসবজি ছিল, আশেপাশে তো শাকসবজি করা হয়, দিয়াবাড়িতে ওই কৃষকের করা শাকসবজি নিয়ে আসা হয় এখানে বিক্রি করার জন্য। তো আমি এখানে শাকটাকে দাম জিজ্ঞেস করতেছি, শাকের দাম চাইলো 40 টাকা আটি, এরপর লাউয়ের দাম জিজ্ঞেস করলাম, বললো 100 টাকা পিস লাউ। তো আমি বললাম যে খালা 100 টাকা পিস লাউ এখন পর্যন্ত আমি খাইনি, আব্বু কখনো আনছে কিনা জানি না, আমি নিজে কখনো কিনে 100 টাকা পিসের লাউ খাই নাই। তো থাক, এই রেকর্ডার ব্রেক করতে চাই না, এটা থাকুক, আমি 50-60 টাকা দিয়ে লাউ খাই, এটাই ঠিক আছে। তো এই তো চা খাওয়ার পরে এই পাশেই হচ্ছে একটা নার্সারি ছিল, আমি ভাবলাম নার্সারিটা একটু ঢু মেরে আসি। শীতের সেই শুরু থেকেই আমি বলতেছি আমার এই বারান্দা বাগানের জন্য আমি শীতের কিছু ফুলের গাছ নিব, কিন্তু ব্যস্ততার কারণে আমি একদিনও নার্সারিতে আসতে পারিনি। তো এখানে শীতের কিছু ফুলের গাছ ছিল, কিন্তু এখন তো শীত শেষ, শীতের ফুল আর ফুটবে না, তো এই জন্য আমি ভাবলাম অন্য কিছু নেই। তো এখানে আসার পর ক্যাপসিকামের কিছু চারা দেখলাম, তা দেখলাম তো আমি ভাবলাম ঠিক আছে, তো ক্যাপসিকাম নেওয়া যায়। বারান্দার মধ্যে ক্যাপসিকাম হয় কিনা জানি না, কারো বারান্দায় যদি ক্যাপসিকাম হয় আমাকে একটু জানাবেন। তো এখানে দুই ধরনের ক্যাপসিকাম ছিল, একটা হচ্ছে সবুজ, একটা হচ্ছে বেগুনি কালারের। বেগুনি কালারের ক্যাপসিকাম নর্মালি আমার বাসায় এনে কখনো রান্না করে খাওয়া হয় নাই, হলুদ সবুজ লাল এই তিনটাই আনা হয়েছে। তো আমি ভাবলাম বেগুনি কালারের ক্যাপসিকাম দেখতে বেগুনের মতো দেখা যাচ্ছে, এটা কি নিবো না নিবো না। পরে প্রিয় বাবা বলতেছে নিয়ে নাও, দেখো হয় কি না। তো আমি একটা সবুজ কালারের ক্যাপসিকাম গাছ নিলাম, একটা বেগুনি কালারের ক্যাপসিকাম গাছ নিলাম। ক্যাপসিকাম গাছের চারাগুলো হচ্ছে 30 টাকা করে রাখলো, 50 টাকা করে চাচ্ছিল, আমি 30 টাকা করে বলছি, তো 30 টাকা রাখলো। এরপরে 12 মাসের একটা মরিচ গাছ নিলাম, আমি আমার বারান্দাতে এ পর্যন্ত বহুবার 12 মাসের মরিচ গাছ লাগাইছি, কিন্তু একবারও মরিচ ধরে নাই। তো এবারের মামা বলতেছে না এবার ধরবে, এটা মনে হয় কামরাঙ্গা মরিচের একটা চারা দিছে, 12 মাসের একটা কামরাঙ্গা মরিচের চারা, তো ওইটার দাম রাখছিল 100 টাকা। এরপর উনি বলতেছে 12 মাস ফুটে এমন একটা ফুলের চারা দিয়ে দিবে, তো উনি একটা চারা বের করলো, এটা নাকি 12 মাস ফুটবে। তো এটাও নিয়ে নিলাম, এটার দাম কত রাখছিল আমার মনে নাই। ফাইনালি আমি এই 4টা চারাই নিয়ে নিছি, বারান্দাতে ওই অর্থে তেমন জায়গা নাই, তো এই চারাগুলোর জন্য নতুন করে একটু জায়গা করতে হবে, পুরনো কিছু গাছপালা বাদ দিতে হবে, বাদ দিয়ে তারপরে নতুন এগুলো রাখতে হবে, কারণ পুরনোগুলোর সাথে এগুলো অ্যাড করলে আমার কাপড় চোপড় রোদ দেওয়ার জন্য, বারান্দায় যাওয়ার জন্য আর কোনো জায়গা থাকবে না, বারান্দাটা তো বেশি বড় না, ছোট, কিন্তু এই গাছপালা লাগাইতেও ইচ্ছা করে। এই তো গাছগুলো নেওয়ার পর মামা নিজে গাছগুলো আগায় দিয়ে গেছে আমাকে, আমি বললাম আমি নিতে পারবো, মামা বলতেছে না না আমি নিয়ে দিয়ে আসি, মামাটাও ভীষণ ভালো ছিল। এই তো ড্রাইভিং শেখার মাঝখানে আমরা তো মাঝে নেমে চা খেলাম, গাছপালা কিনে নিলাম, এখন হচ্ছে আমার আজকের মতো শেখা শেষ, এখন হচ্ছে প্রিয়র বাবার বসার পালা। কনফিডেন্স কেমন পাও বলো? আজকে প্রায় 10 দিন না, মবিন ভাই বেশ ভালো শেখায়, এখন আমি স্টুডেন্ট হিসেবে কেমন এখনো জানি না, মবিন ভাই বলতে পারবে? আলহামদুলিল্লাহ ভালো, মোটামুটি ভালো, হাত ক্লিয়ারে চলে আসছে, ভালো চালাইতে পারবে, চুল যদি দেও তাহলে চুল আটকে যাবে, মানে এমন পার্কিং করতে হলে 20 বছর এক্সপিরিয়েন্স লাগবে।
এই তো আমার শিক্ষা শেষ, এখন হচ্ছে ওনার পালা। তো গতবারও কি করছে, গাড়ি পার্কিং এ ছিল, প্রিয়র বাবা গতবার শুরুই করছে হচ্ছে রিভার্স থেকে, তো আজকে হচ্ছে গাড়ি পার্কিং এ, তো তার শুরুটাই হবে রিভার্স থেকে। নর্মালি মানুষ যখন ফার্স্ট গাড়ি ধরে গাড়ি চালানো শুরু করে সামনের দিকে, সে বলতেছে গাড়িতে বসেই বলতেছে, আমি তো গাড়ি চালানো শুরুই করলাম গাড়ি পিছন দিক থেকে নিয়ে। তো এতক্ষণ তো আমি ড্রাইভিং সিটে ছিলাম, সে হচ্ছে পিছনের সিটে ছিল, তো এতক্ষণ পিছনের সিটে বসে আমাকে তো ইনস্ট্রাকশন দিচ্ছিল, এটা করো সেটা করো, ডানে যাও বাইরে যাও, এদিকে যাচ্ছ কেন সেদিকে যাচ্ছ কেন, কত কি কাহিনী। তো এখন যখন সে ড্রাইভিং সিটে বসে, এখন তো পাকনামি করার সময় আমার, আমার ড্রাইভিং সিটে না বসে তো পাকনামি করা যায়, ড্রাইভিং সিটে বসলে বোঝা যায় যে পাকনামির রেজাল্ট কি। তো এতক্ষণ সে আমার সাথে পাকনামি শুরু করছে, এখন আমি তার সাথে পাকনামি করতেছে, তো আমিও তার ইনস্ট্রাকশন দিচ্ছি যে এদিকে করো ওই দিকে করো, এইভাবে যাও সেইভাবে যাও। তারপরে সে বিরক্ত হয়ে গেছে, বলতেছে আমি পারতেছি তো, আমি বলতেছি তাহলে আমার ইনস্ট্রাকশন দিছে কেন। ড্রাইভিং করার সময় কেউ ইনস্ট্রাকশন দিলে এটা খুবই বিরক্তিকর একটা পর্যায়ে চলে যায়, আসলে মাথা ঠিক থাকে না যে কোন দিকে যাব। আর ড্রাইভিং করার সময় কেউ যদি উল্টা দিক থেকে আসে এটা খুবই বিরক্তিকর, এটা মনে হয় একমাত্র বাংলাদেশেই সম্ভব যে রিক্সা টিক্সা বা মোটরসাইকেল উল্টা দিকে আসে। তো নতুন একজন ড্রাইভার হিসাবে এই কয়দিনে আমার এই অভিজ্ঞতা যে উল্টা দিক থেকে রিক্সা বা মোটরসাইকেল আসলে এটা তার জন্য রিস্কি, সাথে আমাদের জন্য। আমরা নিজেরা যখন রিক্সা যাত্রী হিসেবে বসি, দেখা যায় এক দুই মিনিটের পথ একটু ঘুরে যেতে হবে, এই জন্য রিক্সাটাকে রং রোডে নিয়ে যাই, এই কাজটা আসলেই করা উচিত না। তো আমি যখন থেকে যে ড্রাইভিং সিটে বসে এই সমস্যার সম্মুখীন হচ্ছি, যেটা খুবই বিরক্তিকর, তো মনে হচ্ছে যে না, আমি এখন থেকে রিক্সায় যখনই চড়বো রিক্সা আমাকে কখনোই রং রোডে যেতে দিব না, এটা সত্যিই খুব বিরক্তিকর। যারা গাড়ি চালায় যদি অন্য কোনো কারণে হয় যে মনে হয় যে এদিক সেদিক তাকায় আছে, তাহলে তো বিশাল একটা দুর্ঘটনা ঘটে যাবে। নিয়ম মেনে গাড়ি চালাইলে আসলে খুব একটা রিস্ক থাকে না, আমরা নিজেরাই তো দিনরাত নিয়ম ভাঙতে থাকি, তো নিয়মগুলো আসলে নিজেদেরই মানা উচিত। তো আমি এখন থেকে চেষ্টা করব নিয়মগুলো মেনে চলার। তো এই তো প্রিয় বাবার হচ্ছে আজকে সেকেন্ড ক্লাস, সেকেন্ড ক্লাস হিসেবে সেও খারাপ চালায় নাই, সেও ভালো চালাইছে। তো তার মোড়গুলোতে একটু প্রবলেম হচ্ছিল, তো সেও কয়েকবার মোড়গুলো ঘুরায় ঘুরায় একটু প্র্যাকটিস করে নিয়েছে। আসলে ড্রাইভিংটা হচ্ছে মেনলি প্র্যাকটিসের বিষয়। তো আমার অনেক দিনের ইচ্ছা আমরা দুজন একসাথে লং ড্রাইভে বের হব, প্রিয়র বাবা কিছুক্ষণ চালাবে, আমি কিছুক্ষণ চালাবো, জানি না এই দিন কবে আসবে, আদৌ আমি হাইওয়েতে গিয়ে গাড়ি চালাইতে পারবো কি না। তো স্বপ্ন কি স্বপ্নেই রয়ে যায় না স্বপ্ন পূরণ হয় তাও জানি না, তো ইনশাল্লাহ আশা রাখি একদিন না একদিন যদি মানে চালাইতে পারি এই আশা হয়তো বা পূরণ হবে, দেখা যাক কি হয়। তো সেদিন প্রায় ঘণ্টাখানিকের মতো ড্রাইভিং করে তারপর আমরা বাসায় চলে আসছিলাম। তো আমার তো মোটামুটি 20টা ক্লাস, 20টা হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস, তো আমার আরও প্রায় 10-11টা ক্লাস বাকি, 10-11টা ক্লাস করার পরে বোঝা যাবে যে কোন দিকে যাচ্ছি, আদৌ আমি পারতেছি কি পারতেছি না। তো প্রিয়র বাবার আজকে মাত্র 2টা ক্লাস, সে তো শর্ট কোর্স নিছে, তো তার যদি শর্ট কোর্সে হয়ে যায় মনে হয় হয়ে যাবে, কারণ সে মোটামুটি পারতেছে, আমার সাথে ভালোই পারতেছে। তো খুব বেশি দিন হয়তো বা সময় লাগবে না, আমরা ড্রাইভিং লাইসেন্সের জন্য কয়েকদিন পরেই অ্যাপ্লাই করে দিতে পারবো। তো আর কি এভাবে প্র্যাকটিস করতে থাকি, প্র্যাকটিস করতে থাকি, একদিন শিখে যাবো ইনশাল্লাহ, প্র্যাকটিস করতে থাকি একদিন শিখে যাবো ইনশাল্লাহ। তো আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।